ওয়ালকি টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা। ভালো মানের ভালো মানের ভালো মানের একটা গুড মেসেজ, সেটা হলো সেইপ। আমরা তো নাম জানি এটার, মনে হয় স্কিল ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম। এটা কিন্তু অর্থ মন্ত্রণালয়ের একটা সাইট। এই সেইপের মাধ্যমে আপনাদেরকে বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে। সবচেয়ে বড় কথা হলো এখানে 140টি বিষয়ের উপর আপনাকে প্রশিক্ষণ দেওয়া হবে। এখানে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, ওয়েল্ডিং, মানে এক কথায় 140টা ছেলে মেয়ে সবাই, পাহাড়ি যে সমস্ত ভাইয়েরা আছে, ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রত্যেকে এখানে কিন্তু আবেদন করতে পারবেন, প্রশিক্ষণ নিতে পারবেন। এমনকি আপনাকে এককালীন 5,000 টাকা বৃত্তি দিবে যদি আপনার দরিদ্র মানে সীমার নিচে বাস করেন। আর যদি আপনি নর্মাল মুডেও হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে প্রতিদিন 150 টাকা করে ভাতা দিবে এবং আপনাকে কিন্তু চাকরিও দিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, এত বড় একটা সুযোগ আমার মনে হয় হাতছাড়া করাটা ঠিক হবে না। যারা এক কথা নিজে থেকে কিছু করতে চান গভর্নমেন্টের আন্ডারে, যেহেতু 100% ফ্রি, এখানে আপনার কাছ থেকে একটা টাকাও নেওয়া হবে না, অথবা এই সুযোগটা আপনার কাজে লাগাবেন। তো এখন কথা হলো যে ভাই কীভাবে আমি এটার আবেদনটা করব, সেটা সব কিছু বর্ণনা করা আছে এই সার্কুলারের লিঙ্কটা আমার একদম ফার্স্ট কমেন্টে দিয়ে দিয়েছি। ওইখান থেকে লিঙ্কে ক্লিক করলে সরাসরি আপনারা সার্কুলারটি পেয়ে যাবেন। এখন আমি আপনাদের সঙ্গে একটু ডিসকাস করি, চলুন দেখি কী বলে। দেখেন এখানে সেইপের আওতায় সারা দেশের 347টি সরকারি বেসরকারি প্রশিক্ষণ কেন্দ্রে বিনা খরচে দক্ষতা উন্নয়ন ভর্তি প্রশিক্ষণের ভর্তি চলছে। সারা দেশে কিন্তু 347টা কেন্দ্র আছে যেখান থেকে আপনারা আবেদনটা করে এই সুযোগটা নিতে পারবেন। এখন কথা হলো আপনার এলাকাতে কোন আছে, ভাই আপনার এলাকাতে যে আপনার এই যে যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র আছে ওখানে যান, যাওয়ার পরে কথা বলেন, আপনাকে 100% তারা বলে দিবে। আর এই সার্কুলারটা আমি আজকে বাংলাদেশ প্রতিদিন যে পত্রিকাটা আছে ওখান থেকে পেয়েছি, ওইখান থেকে চাইলে আপনারা দেখে নিতে পারেন। তো আরেকটি বিষয় হলো যে বন্ধুরা, এখানে অনেকেই আবার বলা যায় ভাই গেছিলাম কিন্তু তারা আমাকে কোনো চান্স দেয় না, কেন দিবে না, আমি সেটা নিয়ে আলোচনা করতেছি। আমার কথাটি একটু মনোযোগ সহ শুনবেন। প্রশিক্ষণের সুবিধা দিয়ে আমি এখন একটু বর্ণনা করি। বিনা খরচে হাতে কলমে প্রশিক্ষণ, দৈনিক 150 টাকা ভাতা, অনগ্রসর জনগোষ্ঠীকে প্রশিক্ষণকে এক কথা এককালীন 5,000 টাকা বৃত্তি দিবে। সফলভাবে প্রশিক্ষণ শেষ করলে আপনাকে 60% চাকরির সুযোগ সুবিধা তারা নিজে থেকে করে দিবে। আপনি যদি ভালো একটা স্কিল দেখাতে পারেন, সুন্দর মতো ই করছেন, প্রশিক্ষণ নিচ্ছেন, আপনি নিশ্চিত থাকেন, তারা আপনার চাকরির ব্যবস্থা করে দিবে। যাদের জন্য প্রশিক্ষণ, বয়সের সীমা 18 থেকে 45 বছর, নারী ও কর্মক্ষম যুবক, শিক্ষাগত যোগ্যতা, ট্রেড ভেদে পঞ্চম শ্রেণী থেকে এইচএসসি পাস। প্রশিক্ষণের সুবিধা পাবেন যে সমস্ত এগুলো আছে, বিষয়গুলো এখানে বর্ণনা করা আছে বেশ কিছু, এক কথা সর্বমোট 140টি বিষয়ের উপর আপনার যেটা ভালো লাগে। এখন কথা হলো ভাই আমি এখানে কী করবো, দেখেন এখানে আপনার নিকটস্থ প্রশিক্ষণ কেন্দ্রের তথ্য জানতে যোগাযোগ করুন। এখানে হটলাইন নাম্বার দেওয়া আছে, অথবা সবচেয়ে বেটার হলো সেইপের যে ওদের অফিসিয়াল যে সাইটটা আছে এই সাইটটা আপনি ভিজিট করবেন। আমি আপনাদেরকে আরেকটু বলি, আপনার বাড়ির পাশে যুব উন্নয়ন প্রশিক্ষণের যে সমস্ত কেন্দ্রগুলো আছে আপনারা ওইখানে গিয়ে কথা বলেন, সার্কুলারটি নামিয়ে নিয়ে যা, আপনি লিঙ্ক পাবেন 100% ইনশাল্লাহ। আর কোনো কথা নেই, তারপর এতটুকুই, সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।